আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিরিং মাছ ফ্রাই করে দেখাবো। হাফ চামচ থেকেও কম, এখানে জিরা ভাজা আছে আমি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি, এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ থেকেও কম আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে আমি ভালো করে মেখে নিব, এটা চিরিং মাছ, ভালো করে মেখে নিব আমরা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটা বড় থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হলে আমরা মাছটা দিয়ে দিব। আমি পেঁয়াজটা একটু কাঁচাই রাখবো, যেহেতু আমরা মাছটা ফ্রাই করব, সেই জন্য আমরা পেঁয়াজটা একটুকু কাঁচাই রাখবো। এটা মাছ ফ্রাই হতে হতে পেঁয়াজটা হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম হাইতে। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমি মাছটাকে খুব আস্তে আস্তে করে উঠিয়ে দিব। মাছটা উঠিয়ে দিয়েছি, এখন আমি ডেকে রাখবো না আর। এটা আস্তে আস্তে 2-3 মিনিট হবে, মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। আমি দেখে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, চিরিং মাছ রান্না খুব সহজে ফ্রাই হয়ে গেছে। আমি এখন আমরা পরিবেশন করব। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।